আমার কেরানীগঞ্জ একটা ছেলে পল্টনে আন্দোলনে যেদিন 5 তারিখ ও যাত্রা বাড়ি ছিল ও কাজ করত মাছের আওরাতে হে ভাই ওর বাড়ি বরিশাল আমতলি ও আন্দোলনে গেছে যাইয়া 5 তারিখে ওর পায়ে গুলি লাগছে পায়ের মেইন রগটা গুলিতে উইরা গেছে আর পার মধ্যে এখনো গুলি ট্রিটমেন্ট করার পয়সা নাই আমার মাদ্রাসা আছে হুজুরের কাছে হুজুর আমাকে কিছু পয়সা উড়াই দেন তখন আমি বললাম যে বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা এখন তো ক্ষমতায় তাদের কাছে গেছিলেন কে হুজুর গেছিলাম তারাও কিছু দিছে আপনিও কিছু দেন ভাই আমি যা পড়ছি আমি গরিবানা হালাতে ভালোই একটা অঙ্ক দিছি দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানেন হুজুরের টাকাটাই আমার জন্য বড় না আমার ছেলে ঠেলে কি দোয়া করেন আমিও তোমাদের কাছে অসুস্থ ভাইদের জন্য দোয়া চাইয়ে যাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দিও যে আবু সাইদ আবু সাইদের মা বাবারা তো কতজনেই সাহায্য করতেছে ঠিক না বেটি করতেছে না যে আরেকজন ছেলে যে পানি পানি লাগবে পানি মুগ্ধ তোরে জানে আল্লাহ জান্নাত দিয়ে মুগ্ধ করে দেয় আমিন রোজে মাহশারে এক গ্লাস পানির জন্য মানুষ ছটফট করবে ওই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র ভাইরা পানির জন্য ছটফট করেছে ও পানি দিয়ে আজকে আল্লাহ তুমি ওর হাউজে কাউসারের ব্যবস্থা করে দিও মুগ্ধর মা বাবার কথা শুনলে বুকটা ভরে যায় মুগ্ধর ভাইটা সাক্ষাৎকার দিছে কয়েকদিন আগে বলছে আমার ভাইকে যেন আল্লাহ জান্নাতের পানি দেয় বুকটা ব্যথা হয়ে গেছে কারণ মা বাবার ওয়াজ করতে গেলে ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের কথা বলতে গেলে বুকটা ফেটে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমি ইলিয়াস রহমান জিহাদি 60 দিন ছিলাম মাঠে আমি দেখেছি কি এই গরমের ভিতরে আন্দোলন করা কত কষ্ট সরমনা শায়খের সাথে 60 দিন ছিলাম বেটা খালি ভাবো তোমরাই আন্দোলন করছ আমরা হুজুরের ঘরে বইয়ে বইয়ে বুঝি খাবার খাইছি না বেটা আমরাও মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ আমরাও চাইছিলাম একটা কিছু হোক জালিমের বিচার হোক আহারে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওই বাবা মার কাছে যাইয়া দেখ তাদের কোনি যায় কত ব্যথা রে আমার মালিকরে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক এই নসিন্দির যুবক ডাক দে জোরে একটা ডাক দে ভাই এই বৃষ্টির মধ্যে ডাক দে মাওলারে দেখায়া দে মাজারির ডাকে বৃষ্টি উপেক্ষা করে চলে আসছিলাম ছাত্র আব্দুর যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ইমান অবস্থায় যারা মারা গিয়েছে মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে অবশ্যই তারা শহীদ আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আমরা হয়তো 5ই আগস্টের পরে আমরা হয়তো যার যার ঘরে চলে গেছি আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে গেছে পালায়া গেছে নেতা গোতা গোড়াই খায় কিন্তু মনে রাখবেন যাদের ওসিলায় পালায়া গেছে যেই ছাত্রগুলা জীবন দিছে ওরা তো আর কোনোদিন ফিরে আসলো না এদের মা বাবার কাছে যাইয়া দেখে এই যে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়ার মাগফিরাত কামনা আজকের মাহফিল ধন্যবাদ জানাই নরসিংদীবাসীদেরকে ধন্যবাদ জানাই মাঝারির সাথে যারা অংশগ্রহণ করেছে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তারাও যখন মারা যাবে তাদের জন্য যেরকম রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয় কারণ এদের মা এই যারা 24 জন নরসিংদী জেলায় শহীদ হয়েছে এদের বাড়িতে যেয়ে দেখেন যেই ছেলেটা সবচেয়ে অল্প বয়সে শহীদ হয়েছে নামটা জানেন কি তাহমিদ আরে ওর বাবা শুনলাম দাওয়াত ও তাবলীগের কাজ করে আমি আসার পরে শুনলাম খোঁজ খবর নিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল তার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে একজন যারা আন্দোলন করছে তাদের একজন নেতা আমার কাছে আসছে একটু আগে দেখা করতে হুজুর আপনারা অনেক লাইক করে আমি আপনার ওয়াজ শুনি তো ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদের অগ্রনায়কদের জন্য দোয়া করবেন বিদায় হুজুর আমি আসছি দেখা করতে আপনার সাথে হুজুর সর্বপ্রথম আমরা 3 জন নামছিলাম মাঠে এরপরে একজন দুইজন না হাজার হাজার মানুষ রাস্তায় নামছে ওই 3 জনের একজন আমার লগে দেখা করে গেছে এই নরসিংদীতে দিলের কানে শুনবেন কথাটা ওর আমি যে ও আমারে বলে হুজুর এই তাহমিদের বাবাকে জিজ্ঞেস করছিলাম
আমরা বড় বড় এসপিডিসি যাদের হুকুমে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে এদের বিরুদ্ধে মামলা করি তাহমিদের বাবা আমাকে বলে আমি দুনিয়ার আদালতে কোনো মামলা দিলাম না আমি দুনিয়ার কোনো আদালতে মামলা দিলাম না গো দুনিয়ার মামলা টাকা দিয়া বাবা জামিন পাওয়া যায় টাকা দিয়া বাবা খালাস পাওয়া যায় বাবা কত সাবেক এমপি মন্ত্রী তারাই অ্যারেস্ট হইছিল অনেকে কিন্তু জামিন পাইয়া যাইতাছে টাকার ক্ষমতার দাপটে টাকার ওসিলায় কিন্তু বাজান মালিকের আদালতে যদি একবার জামিন না হয় গো দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার জামিন দিতে পারে বাবা এই তাহমিদের বাবা বলে বলেছে আমি দুনিয়ার কারো বিরুদ্ধে আমি মামলা দিব না আমার কলিজার টুকরা তাহমিদ আমার মাওলার কাছে চইলে গেছে দুনিয়ার কোন সরকারের কাছে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কোন মামলা দিব না আমি বিশ্ব সরকারের কাছে মামলা দিয়া রাখছি আমার সন্তানের বিচার তিনি করবেন বাবা ওই ছাত্রর মুখে শুনে আমার মনের মধ্যে এমন লাগছে এই বাবার অন্তরে কত ব্যথা চেপে আছে মালিক নাবালক তাহমিদকে যেমনে করে গুলি দিয়ে জাজরা করে দিয়েছে যাদের হুকুমে তাকে জাজরা করছে যার হুকুমে পাখির মতো গুলি করছে তার বাবা বিচার দিয়েছে তোমার আদালতে ও মালিক বিচারের রায় তুমি দিও তোমার বিচার পৃথিবীর কোন উকিল ম্যানেস্টার দাঁড়াইয়া রায় নিতে পারে না মালিক রায় দুনিয়া তো থাকার জায়গা নয় এখানে আমার এমন ভাইরা বসে আছে কারো জনম দুঃখিনী মা নাই কারো বাবা নাই ও এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই রে যুবা এই ছাত্র আন্দোলনে কত মা কত ভাই মারা গেছে খবর লয়ে দেখো তোমরা দেখেছো সিটাগাঙ্গে না কোথায় আমার ভালো করে খেয়াল নাই তোমরা বলতে পারমা এক মা তার সন্তানকে দুধ খাওয়াইতেছিল বাবারে বিমান থেকে গুলি করা হইছে মায়ের কপালে লাগে মাও শেষ ছেলেও শেষ কথা কন না কেন বাবা শুধু আপনাদের কাছে বলে দিয়ে যাই এই 5ই আগস্টের আগে যারা মারা গেছে বাবা শুধু ছাত্র ভাইরা মরে নাই সাধারণ জনগণও মরছে যারা মারা গেছে তারা তো শাহাদাতের দরজা পাইছে কিন্তু যারা হসপিটালের বেডে লুলা হইয়া পড়ে রয়েছে যারা এখনো মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে একটা ছেলে রে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ওদের জন্য 2 ফোঁটা পানি ফেলাবেন এখন সন্তানটা যদি আপনার হইতো ওই ভাইটা যদি আপনার হইতো ওই স্বামীটা যদি আপনার হইতো মা অবশ্যই যায় না মাঝে বসে আপনি তার জন্য কাঁদতেন আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য যখন দোয়া শুধু শহীদদের জন্য দোয়া আমরা করব তা নয় শহীদরা তো জান্নাতে চলেই গেছে আল্লাহ যদি নিয়ে থাকে এই মুসলমানের পোলা কিন্তু যারা হসপিটালের বেডে পঙ্গু হয়ে পড়ে আছে তাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করার দরকার তাদের পাশে আমাদের বেশি বেশি দাঁড়াবার দরকার কথা বলেন না কেন কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহের একটা ছেলে ফেসবুকে তার কাছে সাক্ষাৎকার নিতে গেছে এটিএন বাংলা না কোন চ্যানেল জানো সে বলতেছে আমার চোখ দেখতেছেন ঠিকই আছে হালাকি আমার চোখের পাওয়ার নাই দেখলাম ওই ভাইটা গার্মেন্টসে চাকরি করত গাজীপুর মাওনা চৌরাস্তায় সে আন্দোলনের ডাক আইছে সব গার্মেন্টস ফেলাই তুইয়া মাঠে নামছে ছোট্ট একটা বাচ্চা আছে দেখলাম বাচ্চাটা বাবা কয়ে ডাক যেই বাচ্চারা আদর করে গার্মেন্টস থেকে বাসার থেকে গার্মেন্টস আইছিল গার্মেন্টস থেকে আন্দোলনে আমছে সে কান্তা স্যার বলতাছে বাচ্চাটার জীবনে শেষ দেখা দেখে আইছি আর কোনদিন মনে হয় আর সে হারা দেখতে পারবো না
আমার ভাইরা যারা হসপিটালের বেডে মৃত্যুর সাথে কষ্ট করতেছে বাবা মালিক রে এইরকম কত ময়মনসিং এর ছেলেদের বুকের মধ্যে গুলি কত ভাইরা পঙ্গু হয়ে এখনো পর্যন্ত পড়ে আছে আমি মাননীয় সরকারকে বলবো যারা আমার পাঁচ তারিখের আগে শহীদ হয়ে গেছে তাদের তো আল্লাহ দেখে রাখবেন কিন্তু যারা এখন হসপিটালের বেডে আছে তাদেরকে আমাদের দেখার দরকার আছে এই সমস্ত বীর সেনানীদেরকে তাদের খোঁজ খবর নেয়ার আমাদের দরকার আছে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো প্রত্যেকটা আন্দোলনকারী যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে বাসায় টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না এদের পাশে দাঁড়াবা আমাদের জন্য এখন অজীব হয়ে গেছে কি দরকার আছে না নাই তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই বিশ্বনবীর জামানায় উহুদ পাহাড়ে সত্তর জন সাহাবী শহীদ হয়েছে কয়জন জোরে কন আরো জোরে সত্তর জন সাহাবী শহীদ হয়েছে সত্তর জন সাহাবী শহীদ হয়েছে আরো প্রায় সত্তর জনের উপরে অসুস্থ হয়েছে তার ভিতরে বুখারীতে আসছে উল্লেখযোগ্য যাদের নাম আমি এখন নেব আপনি আল্লাহু আকবার বলবেন তার ভিতরে আমার নবীর কলিজার টুকরা জামাতা আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের বাবা হযরত আলীর গায়ে বেরাশিটার উপরে বল্লমের আঘাত তরবারি আঘাত ছিল তো বেরাশিটা যদি আঘাত থাকে কাতরা কাতরা বুঝেন ওই যে গিরেনগঞ্জ যে টেডা দিয়ে মারামারি করেন না এই টেডার কোপ দরা কোপ আল্লাহু আকবার কেমনে ধরার কোপ আমি আপনাদের বুঝাই দিই এখন কানবেন যারা আলীর জন্য দুই ফোঁটা পানি আসবে আমি যখন এই বছর কয়েকদিন আগে এক সপ্তাহ আগে আমি বাংলাদেশে আসার একদিন আগে উহুদের মাঠে গেছিলাম আমার সাথে ৪১ জন হাজি ছিল আমি যখন বললাম ওই যে ঘুমায় আছে আমির হামজা ওই যে ঘুমায় আছে কবরটা কারণ মাকবারে শহীদাইন যেখানে সত্তর জন সাহাবী শোয়া এখানে মাত্র তিনটা কবরে আলামত পাওয়া যায় মুহাদ্দিসগণ লেখেন একটা কবর হলো আমির হামজার আর একটা কবর হলো মুসাইব বিন উমাইরের আর একটা কবর হলো হানজালার মারহাবা বললেন না মারহাবা আমি দেখবো আশেকের রাসুল কয়জন আছে আশেকের রাসুল খালি ওই যে পাঁচ কেজি মিষ্টি কিনা হুজুরে পঞ্চাশটা বগেরে দিয়া ইয়া নিবকে সিতো একাইতো হুইয়া বুইয়া আরম করবেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা কথা মাত্র পাঁচ মিনিট বলবো তাকান এদিকে এ ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের জন্য যে দোয়া করছি এ নবীর যুগে যে সিস্টেমটা ছিল নবীর যুগে সত্তর জন সাহাবী হয়েছে শহীদ হয়েছে শহীদ ওহুদে আর সত্তর জনের উপরে ইঞ্জুরি হয়েছে কারো হাত নাই হাত দুটা নাই কোপ দিছে কেটে গেছে খালেদ বিন ওলিদ যখন ইসলাম কবুল করে আপনারা জানেন ওহুদের যুদ্ধের পরে খালেদ বিন ওলিদ যে সাহাবীদেরকে কোবাইয়া হাত পাও কেটে দিয়েছিল এই খালেদ বিন ওলিদ বিশ্ব নবীর সামনে দাঁড়ায় হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই হাত দুটো আপনি কোবাইয়া কেটে দেন নবী বলেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে আমি খালেদ দুই হাত দিয়ে কোবাইছি কোরবানির গরু যেমনে জবাই দেওয়ার পরে যেমনে দুই হাত দিয়ে কুড়াল দিয়ে কোবায় গোস্ত বানায় আমি এইভাবে উহুদের মাঠে কোবাইছি আমার কোবানির কারণে হয়তো অনেক সাহাবী এখনো বেঁচে আছে তার দুইটা হাত নাই অনেক সাহাবী আছে হয়তো দুইটা পাও নাই আমি খালেদের হাত দুইটা এখনো ভালো আছে নবী ওই মানুষটাই জানে যার হাত নাই সে হাতের মর্মটা জানে যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম কি আমি খালেদ দেখেছি ওহুদের মাঠে একজন সাহাবী বেঁচে আছে তার হাত দুইটা নাই নবী সে যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে এইভাবে হাত বাঁধতে যায় গো তার হাত দুইটা এইভাবে বাঁধতে পারে না আমি দেখছি তখন আমি চোখের পানি ছেড়ে দিয়া বলি খালেদ রে বিন ওয়ালিদ
তোর নেতৃত্বেই সাবির হাত দুইটা কাটা হইছে তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙা হইছে প্রথম যখন মুসলমান বিজয় লাভ করে তখন তুই খালেদ ইচ্ছা করলে চলে যাইতে পারতি তুই খালেদ প্রতিশোধ নেয়ার জন্য খালেদ বিন ওলীদ উহুদ পাহাড়ের উপরে তুই খালেদ বিন ওলীদ পালায়াছিলি যখন দেখছর মুসলমান গনিমতের মাল চোকাইতে ব্যস্ত তখন তুই খালেদ বিন ওলীদের নেতৃত্বে আবার পাহাড় থেকে জাবায়ের নাম সর জাবায়ের নাইমা একটা দৌড় দিয়া বিশ্ব নবীর গালের উপরে এমন জোরে আক্রমণ করছো আমার নবীর গর্তের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছো নবীর গর্তের মধ্যে ফেলায় দিয়া বড় বড় তরবার পারে দিয়ে এমন জোরে আঘাত করছো নবীর হেলমেটের রড এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছো নবী আমার এখনো হাড্ডি সামায়ে খাইতে পারে না গো খালেদ বিন ওলীদ নবীর দেখছি গোশত খাইতে গেলে নবী হাড্ডি চাবাইতে পারে না তুই খালেদ বিন ওলীদ যদি দ্বিতীয়বারে আক্রমণ না করতি আমার নবীর দান দান মুবারক শহীদ হইত না নবীর কলিজার টুকরা চাচা আমিন হামজা শহীদ হইত না বাবা চতুর্থ হিজরির পরে বিশ্ব নবী মাঝে মাঝে সবে বরাতে সবে কদরে সবে মেরাজে বিশ্ব নবী যাইতেন বাবা মাকবারে শহীদ আইনের ওইখানে শহীদদের কবরের কাছে যাইয়ে কান্দতেন আর বলতেন চাচাজি ও চাচা তুমি শুধু আমার চাচা না তুমি আমার দুধ ভাই কারণ তুমি যেই বান্দির দুধ পান করছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ পান করছি চাচা তুমি ভাতিজারে রাইখা বহুদের পাশে ঘুমায়াছো চাচা মক্কায় বাবার আদর তুমি আমারে দিছো এই মুহাম্মদ কাউরে বাপ বলে ডাকতে পারে নাই আরে বাপ যার নাই গো বাজার অনেকের বাড়ি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এখানে আছে বাবা ময়মনসিং কিশোরগঞ্জ চাঁদপুর অনেক ভাই কিশোরগঞ্জের আস ওবা যান যখন বাড়ির থেকে এই শহর থেকে নরসিংদী শহর থেকে চাকরি করিয়ে বাড়িতে যাই ডাক দিতাম মা গো যখন ডাক দিতাম বাবা গো এই যে মাজারি বাবা সৌদি আরব থেকে আসে লাগেজটা গাড়ির থেকে নামানোর আগে দেখে বাবা দরজার কাছে দাঁড়ায় রয়েছে গো যেদিন এই রক্তটা চলে যাবে আর কোনদিন বাপ বলে ডাকতে পারবে না সেদিন মাজারি বুঝবে বাবা কি জিনিস গো এই যে আমার বাম পাশে বসে বসে কান্তাছে দেখো এই ছেলেটা আজকে আমার মতো আমার সুরে ওয়াজ করে বাবা এই যে সানিন দোহারি বাবা ওর কিন্তু বাবা নাই ওর বাবা একদিন ওর বয়স যখন 7 বছর আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছিল যে আদিশাব আমার সানিন যেন একদিন আপনার মতো ওয়াজ করতে পারে বাবা আমার কাছে তুলে দিয়ে গেল আজকে সানিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করে বাবা দুঃখ মিয়া কবরে গো বাবা আমার নবীও কিন্তু যখন আব্দুল্লাহর কবরের পাশে বাবা মদিনায় যাইয়া বাবার কবরের কাছে বসছে বাবার ডাইকা ডাইকা কয় বাবা ও বাবা তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে আসছে বাবা তুমি কি একবার মুহাম্মদ কে একবার ডাক দিতে পারো না ও বাবা
আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো আমার বন্ধু বান্ধব সবাই বাপ বলে ডাকা আবু বকর আমার দুই বছরের ছোট আবু বকর যখন তার বাবা কোহপাকে আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় আমার স্বাস্থ্য ভাইরা যখন বাপ বলে ডাকে আমার নয়জন স্বাস্থ্য ভাই চাচার সন্তানেরা যখন আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে আগুন লেগে যায় বাবা তোমার আব্দুমার সন্তান মোহাম্মদ তোমার কবরের কাছে আসছে তুমি পারলে মালিককে বুঝাইয়া কও আমার একটু কোলে লইতে বাজান লেখক লেখে ইমাম তানবি তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ তখন কবরে বসে বলছিল মালিক দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান যদি আমার ঔরাসে জন্ম নেয় দেখো আমার শ্রেষ্ঠ সন্তান আমার কবরের কাছে কাঁদে আমার একটু কবরটা ভাঙ্গে দাও আমি মুহাম্মদ উইঠাই একটু কোলে লই আদর কইরা দেই ও বাজান এই হাদিসের দ্বারা পাওয়া যায় কোন ইতিম যখন বাবার কবরের কাছে দাঁড়ায় বাপ বলে শিক্ষার মাইরে ডাক দেয় বাবা কবরে বসে ডাক দিয়ে বলে মালিক আমার কবরটা ভাঙ্গা দে আমি একটু আমার কলিজার টুকরে সন্তান রে কোলে লই আল্লাহ দেখো আমার ভাই কান্দে এই ময়দানে কার বাবা নাই কার মা নাই গো আর এই জমিনে মার মত দরুদ কেউ নাই গো আমি জিহাদি কতবার মক্কা মদিনায় গেলাম কাবা ঘরটা বুকে নিয়েই বলি মালিক রে আমার মায়েরে মাফ করে দিবারে আমার বাবারে মাফ করে দিবানি প্যান্ডেলের ভিতর কে যেন বলতেছে বাবারে যুবক তোর পাও দুইটা দর্শি রে ভাই তুই একদিন বাবা হবি তোর স্ত্রী যারে বিবাহ করবি সেও একদিন মা হবে তোর সন্তান একদিন বুঝবে তুই যেদিন মারা যাবি ভাই তোর বাবা মায়ের জন্য তুই বয়া বয়া কান্দতে থাক হাত দুইটা উঠাই আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট কর আহারে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওই বাবা মার কাছে যাইয়া দেখ তাদের করি যায় কত ব্যথা রে আমার মালিকরে দুইটা হাত বাড়াই আমার আল্লাহর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক এই নসিন্দির যুবক ডাক দে জোরে একটা ডাক দে ভাই এই বৃষ্টির মধ্যে ডাক দে মাওলারে দেখাইয়া দে মাজারির ডাকে বৃষ্টি উপেক্ষা করে চলে আসছিল ছাত্র আব্দুল যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ভাই যাদের চোখের পানি পড়ছে এই বৃষ্টির মধ্যে ওইদারের মধ্যে বলে গেলাম তোদের কবরটা যেন জান্নাতের টুকরো হয়ে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই এই জমিনের মালিক কে এই আল্লাহ এখন আছে না টাকা নাই দিকে মাত্র পাঁচটা মিনিট চোখের পানি ছেড়ে দিবেন কিচ্ছু লাগবে না ইলিয়াস রহমান জেহাদির ভিতর আল্লাহ একটা গুণ দিছে আমি যখন বলি এখন কান্দবি তখন আল্লাহ কান্দাইতে থাকে বাংলাদেশে এই বৈশিষ্ট্যটা সব বক্তার ভিতর আল্লাহ দেয় না কারণ আমি বলি শ্রোতারা এখন কান্দবি আমিও কান্দি আমার ভাইরাও কান্দে এই কান্দার কারিশমা পৃথিবীর কেউ পারে না কে পারে জোরে বলেন কে কে বক্তার কোনো ক্ষমতা নাই কান্দাবার কান্দাবার কারিশমা কার এই কুদরাত কার যুবক এখন পাঁচটা মিনিট মাওলার দিকে তাকাইয়া জাহান্নামের ভয় নবীর ইশকে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি কে কইছে তোর জাহান্নামের আগুন হারাম হবে না কে কইছে তোর বাবা মারে মাফ করবে না তুই বৃষ্টির মধ্যে যা আসাবি তাই পাবি ইনশাল্লাহ বলেন আরো জোরে কন খালেদ বিন ওলিদ বলেন যারা সত্তর জন শহীদ হয়ে গেছে তারা তো গেছে এ রসুল্লাহ যাদের হাত পাও নাই আমি খালেদ আমার জীবনের সমস্ত বেতন সমস্ত ইনকাম আমি ওই হাত পাও বিহীন ভাইদেরকে আমি দান করে দিলাম
মারহাবা বলতে পারেন না তাহলে বোঝা গেল আন্দোলনে যুদ্ধের মাঠে যারা মারা যায় তারা তো আল্লাহর জান্নাতেই চলে যায় জিম্মাদারিতে কিন্তু যারা পঙ্গু হইয়া ঘরে পঙ্গুত্ব বরণ করে তাদের পাশে আমাদের দাঁড়াবার সুন্নাত ঠিক না বে ঠিক তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই তোমাদের এলাকায় যদি এরকম পঙ্গুত্ব বরণ করেছে যারা ঘরে পড়ে আছে হসপিটালে পড়ে আছে যুবক ভাইরা তো পাও দূরে দূরে যায় স্কুল কলেজের বন্ধুরা তোরা যারা সুস্থ আছো তাস্তরি যারা অসুস্থ আছে তাদের পাশে দাঁড়াবি ভাই তাদের খোঁজ খবর নিবি তাদের মা বাবার খোঁজ খবর নিবি আলহামদুলিল্লাহ বলেন কয়েকদিন আগে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার বাসায় আমার কেরানীগঞ্জে একটা ছেলে পল্টনে আন্দোলনে যেদিন পাঁচ তারিখ ও যাত্রা বাড়ি ছিল ও কাজ করতো মাছের আওড়াতে হে ভাই ওর বাড়ি বরিশাল আমতুলি ও আন্দোলনে গেছে যাইয়া পাঁচ তারিখে ওর পায়ে গুলি লাগছে পায়ের মেন রগটা গুলিতে উড়ে গেছে আর পার মধ্যে এখনো গুলি ট্রিটমেন্ট করার পয়সা নাই আমার মাদ্রাসা আইছে হুজুরের কাছে হুজুর আমাকে কিছু পয়সা উড়াই দেন তখন আমি বললাম যে বৈষম্য আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা এখন তো ক্ষমতায় তাদের কাছে গেছিলেন হুজুর গেছিলাম তারাও কিছু দিছে আপনিও কিছু দেন ভাই আমি যা পড়ছি আমি গরিবানা হালাতে ভালোই একটা অঙ্ক দিছি দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানেন হুজুর এই টাকাটাই আমার জন্য বড় না আমার ছেলে ঠেলে দোয়া করেন আমার ছেলে ঠেলে দোয়া করে আমিও তোমাদের কাছে অসুস্থ ভাইদের জন্য দোয়া চাইয়া যাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দিও যে আবু সাইদ আবু সাইদের মা বাবারা তো কতজনেই সাহায্য করতেছে ঠিক না বেটি করতেছে না যে আর একজন ছেলে যে পানি পানি লাগবে পানি মুগ্ধ তোরে জানে আল্লাহ জান্নাত দিয়ে মুগ্ধ করে দেয় আমিন রোজে মাহশারে এক গ্লাস পানির জন্য মানুষ ছটফট করবে ওই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র ভাইরা পানির জন্য ছটফট করেছে ও পানি দিয়ে আজকে আল্লাহ তুমি ওর হাউজে কাউসারের ব্যবস্থা করে দিও মুগ্ধর মা বাবার কথা শুনলে বুকটা ভরে যায় মুগ্ধর ভাইটা সাক্ষাৎকার দিছে কয়েকদিন আগে বলছে আমার ভাইকে যেন আল্লাহ জান্নাতের পানি দেয় বুকটা ব্যথা হয়ে গেছে কারণ মা বাবার ওয়াজ করতে গেলে ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের কথা বলতে গেলে বুকটা ফেটে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমি ইলিয়াস রহমান জিহাদি সাইড দিন ছিলাম মাঠে আমি দেখেছি কি এই গরমের ভিতরে আন্দোলন করা কত কষ্ট সরমনা শায়েকের সাথে সাইড দিন ছিলাম বেটা খালি ভাবো তোমরাই আন্দোলন করছো আমরা হুজুরে বরে ঘরে বইয়ে বইয়ে বুঝি খাবার খাইছি না বেটা আমরাও মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ আমরাও চাইছিলাম একটা কিছু হোক জালেমের বিচার হোক আল্লাহ করেছে অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে ছাত্র বৈষম্য আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দেন কথা আর দীর্ঘহিত নয় রাত এখন 11টা বাজে শুধু একটা কথা বলবো এই জমিন থাকার জায়গা না মাঝারি আপনাদেরকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওর একটা মুখ্য উদ্দেশ্য আছে আছে না নাই কি আপনারা তারা 500 টাকা দিবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না ও যদিও টাকা পয়সার কম আছে কিন্তু ওর বুকটা কিন্তু সাহস দিয়ে ভরা আছে আর কলিজা অনেক বড় এই মাহফিলটা দেখতেছেন 20টির ভিতরে লাখ টাকার উপরে খরচ হয় আলহামদুলিল্লাহ বলেন না কেন এই যে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো একজন দুজন আলেমরে খাওয়াই নাই দুবারের তো খাওয়ানো শুরু করছে ড্যাগ বিরিয়ানি বাইরে ইসার খাওয়াইছে আরো বলে এক ডাক আছে আলহামদুলিল্লাহ সবাই আমি বলে যাই দোয়া করেন ছেলেটার জন্য আপনাদের এলাকার সন্তান নতুন আমার গোপালগঞ্জের সন্তান নতুন নরসিংদীর সন্তান ওর জন্য দোয়া করেন ও যেন দিনের খেদমত করতে পারে জোরে কোন আমিন তবে আমি স্বচক্ষে দেখছি আগে ওরে আমি অনেক কিছু কইতাম দোর বেলা তোর পাগল সকাল আমি দাওয়াতে যাবো না কিন্তু আরে মক্কা মদিনায় দেখছি আল্লাহ আর আমি ট্রাই করে দেখছি মক্কা মদিনায় অর্জের দাম আরে মিয়া এই উমরার থেকে আইলাম আপনাকে যেগুলো আছে না সাবেক এমপি মন্ত্রী অধিকাংশ চান্দু মক্কা মদিনায় ফেলাইছে এখন নেতা কো তারা এখান থেকে ডলার পাঠায় ওইখানে ফাইভ স্টার হোটেলে খায় নিচেও নামে না কারণ নিচে নামলে যারা প্রবাসী আছে ওরা তো গড়াই বোধরা নবীর বিরুদ্ধে কথা বললেই অগ্নিগিরির মতো ঝাঁপাইয়া পড়েছি আমার নবীকে গালি দিলে ওর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে রাস্তায় নেমে গিয়েছি এদের কোনো ভয় নাই ঠিক না বেটা
এই যে আমরা উলামা ইকরাম যারা মাঠে আছি এখনো বাংলাদেশের অনেক আলেমদেরকে নিরঅপরাধ হিসেবে জেলখানায় ঢুকাইছিল হাসিনা সরকার ঢুকাইছিল না এদের টিটু টিপে এদের কণ্ঠনালীকে টিপে ধরে কোরআনের কথাগুলোকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য পাইতারা চালাইছিল পারে নাই ঠিক ঠিক না বেটি ঠিক আলেমদের সাথে যারাই লড়বে ওরাই মরবে ঠিক আজ হোক আর কাল হোক মরতে হবে 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 কোনো সন্দেহ নাই মোদি সরকারকে বলবো আপনি বিশ্ব মানবতার পুরোহিত ওই আকাডা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে ঠিক অরে অ্যারেস্ট করছেন আমরা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান খুশি হয়েছে ঠিক অরে তাড়াতাড়ি ফাঁসির কাস্তে ঝুলান ঠিক কে আর ফাঁসি হোক আপনারা চান না চাই সবাই চান চাই কে কে চান আল্লাহকে হাত দুটো উঠিয়ে দেখায় দেন মারহাবা বলেন এই নারাই তাকবীর দেখালে বইয়ে থাক লইব বিশ্ব নবীর শত্রুরা জিয়ান কাফের নবীর দুশমনেরা জিয়ান কাফের বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান আলহামদুলিল্লাহ এই কথাটা বলার সাথে আপনার আওয়াজটা মদিনাওয়ালার কানে চলে যায় আপনি জানেন এ কলিজার টুকরা যুবক ভাইরা মাজারি আপনাদেরকে আরে যদি আপনারা পাগল ছাগল যাই কিছু কর কিন্তু একবারে ফ্রেশ অনেক যুবক তার ওয়াজ শুনে মজা আর অনেক বক্তা বাংলাদেশে আছে দেখবেন আধা ঘন্টা সিল্লাইলে মানে খালি হয় বরঞ্চ মাঠে আসে না কমায় আর ও যদি দুই তিন মিনিট পাগলের মতো মাঠ ভরে যায় আমি বৃষ্টির ভিতরে এই যে বৃষ্টি নামতেছে আমি ভাবি নাই লোক আইব মাঠে আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে ওই তো আল্লাহর শুকরিয়া আল্লাহর রহমতে কাঁচায় দিছে কি বলেন আপনারা শুধু আপনাদের খেদমতে মুক্তাসার কিছু কথা বলবো এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন কয়েকদিন আগে মক্কার থেকে কাইটে আইছি বাংলাদেশে আসার পরে এখনো বিলেট লাগাই নাই আমার মনে হয় বিশ্বাস করেন এখনো মাথা যখন ঘামায় কাবা ঘরের সাথে যে আতরটা লাগে আমি জলি হয়ে গেছি তা না আমার কাছে অনুভব হয় কারণ মক্কার বাতাস যে মাথায় লাগে ওই মাথাটা আল্লাহর জন্য কবুল হয়ে যায় মক্কায় যাওয়ার নিয়ত আছে না আছে বিশ্বাস করেন এই যে গত সপ্তাহে মক্কায় ছিলাম এই সপ্তাহের আগের সপ্তাহ আমি মদিনায় জুমার নামাজ পড়েছি যখন মদিনা থেকে বিদায় নেই এখন পারলে দুই ফোঁটা চোখের পানি আমার মাবুদের জন্য ছেড়ে দিবেন মদিনায় যাওয়ার জন্য একটা সিস্টেম হয়ে যাবে মদিনায় যদি যাইতে চান মদিনাওয়ালার জন্য চোখের পানি ছাড়তে হবে মদিনায় যদি যেতে হয় সবার একটা নিয়ত আছে আমরা মদিনায় যাব তাই না এই জন্য কবি দেখবেন একটা কথা বলে আমি জীবনে একবার মোলা মদিনা যাব এ কলিজার টুকরা যুবক ভাইরা যদি মদিনায় যেতে চাও মদিনাওয়ালার পাগল আগে হতে হবে ঠিক না বে ঠিক আপনাদের জানা আছে আবু সুফিয়ানের মেয়ের নাম ছিল উম্মে হাবিবা কি নাম মারহাবা কর একটা মহিলার প্রেম দেখেন মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান দিলটা নরম করবেন মক্কার প্রেসিডেন্ট নাম কি আবু সুফিয়ান মারহাবা কর নাম কি আবু সুফিয়ান আবু সুফিয়ান কি আপনাকে শেখ হাসিনার মতো এই যে ডক্টর ইউনূস সাহেবের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু সুফিয়ান এমন একজন নেতা মক্কা যে আবু সুফিয়ান জান্নাতি যাকে আমার বিশ্ব নবী বলেছেন আবু সুফিয়ানের জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে আবু সুফিয়ান দেখেন নবীর সাথে তাতবিক কি নবীর সাথে তাআল্লুক কি এক নম্বরে আবু সুফিয়ান হলেন
আমার বিশ্বনবীর এক নাম্বার শত্রু ছিলেন ইসলাম কবুল করার পরে আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া বলে দিলেন এই টল ফিগার ওয়ালা মানুষটা এই সিপসিপে চেহারার মানুষটা আমার জান্নাত আর আবু সুফিয়ানের জান্নাত পাশাপাশি থাকবে আল্লাহু আকবার তারা অমানুষ থেকে মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট পায় আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি জাহান্নামে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলাই কথা বলেন না কেন মুসলমানের পোলা এমন কথা মুখ দিয়ে বাইর করে সাথে সাথে ঈমান তো যায় যায় জাহান্নামের দরজা ওর জন্য অজীব হয়ে যায় এমন লোকেই নসিন্দের বুকে আছে দেখবেন ইমামরে গালি দেয় মা বোন তুলে গালি দেয় আলেমদেরকে গালি দেয় আছে না নাই আলেমদেরকে গালি দিলে তোমার কপাল ভালো হবে না বরং আলেমের সাথে তাআল্লুক থাকলে তোমার জন্য জান্নাত অজীব হবে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করলো বিশ্বনবী বলে সে আমাকে সম্মান করলো মান হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো সুবহানাল্লাহ বলেন না আলেমের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস হ্যাঁ মনে রাখবেন হাসান বসরি রহমতুল্লাহ জামান একজন ওলি ছিল নাম ছিল তার আব্দুল ওহাব ওয়াহশী হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি এমন একজন তাবেঈ যেদিনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কারবালায় ওই সময়ের সবচেয়ে বড় মুসান্নেফ সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল হাসান বসরি এই হাসান বসরি এত বড় একজন বসরায় তার বাড়ি যেইখানে হুসাইনকে শহীদ করে কারবালা প্রান্তরে ওখান থেকে বেশি দূরে নয় বসরা যখন হাসান বসরির কানে খবর গেল যে হুসাইনকে কারবালা শহীদ করা হয়েছে এমন এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে পৃথিবীর কোন মানুষকে ভাবে হত্যা করা হয় না হাসান বসরির কানে যখন খবর গেল যে এজিচ্ছেন এর এজিচ্ছেনারা হুসাইনের মাথাকে উটের ঘোড়ার পিছ উটের পিছনে বেঁধে বালুকার ময়দান দিয়ে টানতেছিল তখন হাসান বসরি কানতেছিল আর বলতেছিল তোমরা চিনো না আমি হয়তো রসুলকে দেখি নাই আমার যৌবনকালের কথা বলছি আমি রসুলকে দেখি নাই তবে তোমরা যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো আমি হাসান বললাম আমি হুসাইনের বড় ভাইয়ের নামে আমার নাম হাসান আমি বললাম যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো হাসানের নানার সামনে তোমরা দাঁড়াইতে পারবে না আপনারা জানেন পৃথিবীর এমন কোন শহীদ নাই তার সাথে এরকম বিয়াদবি করা হয় এদির জন্য যেইভাবে হুসাইনের সাথে বিয়াদবি করা হয়েছিল শুধু এখানেই শেষ না হুসাইনকে যেখানে দাফন করা হয়েছে এখানে তারা উট দিয়া ঘোড়া দিয়া এমন ভাবে পাড়ায়া ওই কবরস্থানটাকে কারণ এক জায়গায় তো 82 জন মুসলমানকে কবরস্থ করা হয়েছিল হ্যাঁ 82 জন মুসলমানকে এক জায়গায় কবরস্থ করা হয়েছিল কিন্তু মুসলমান ভাইরা তাদের কবরগুলো যেন কেউ জীবনে চিনতে না পারে এই জন্য ঘোড়ার খুরা দিয়া এমন ভাবে কবরগুলোকে নিস্তানাবোধ করে দেওয়া হয়েছিল তারা মনে মনে ভেবেছিল এই কবরগুলো আর কোনোদিন তালাশ করে পাবে না হালাকে যদি আপনি কোনোদিন ইরাকে সফর করেন ফালুজা শহর থেকে আপনি যখন যাবেন সে কারবালায় কারবালা এখনো পর্যন্ত সেই 82টা কবর এখনো পড়ে আছে বজন দেখানি শেষ নয় কারণ আমার আল্লাহর কোরআনের ঘোষণা ওয়ালা তাকুলু লিমাই উকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা দিন কামের জন্য যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত্যু বলবে না কথাটা কার ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা আমার দিন কামের জন্য শহীদ হয়ে যাবে এই যে
হ্যাঁ তাহলে তো ভালোই জানেন অতএব এটা আমি দালালি করছি না বেশি বললে আবার দেখবেন কালকে মিডিয়া সার্ভো আর কইবে দুই পাগল এক জায়গায় হইছে কি যে বিপদে আছি রে ভাই তবে শুনেন একটা কথা বলি ভাই এই সর তুই এখন কইতাছ রে লাইটেরটা জ্বালাই বল আলহামদুলিল্লাহ বলেন সারোয়ার কো এই সারোয়ার তুই বেটা বুয়া কথা কইলে আমার নিলি না বেটা না হুজুর হাতর বাট পার আমার দেশে 300 রিয়াল আব্দুল খালেক শরীয়তপুরের দেশে 200 রিয়াল বাংলাদেশের 500 রিয়াল কত 17000 টাকা বইয়া রইছে ইফতারির আগে আসরের পরে এই যে ইফতারি দাওয়াতে যাব আমরা তিনজন চারজন মিলে এক জায়গায় ও ইফতারির দাওয়াতে যাব কথাটা বলছি খেয়াল করেন আপনার কোন সিন্দির বলা ও বট করে কয় জাদি ভাই আমি আপনার আজকে কিছু হাদিয়া দিব কি কয় আপনার 300 খালেক শরীয়তপুরের 200 তখন আমি বুঝলাম শুনেন মক্কা মদিনায় কিন্তু কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতে চায় না করে না এটা পকেটে থাকলেও করে না খাওয়ায়ও না কিন্তু আলহামদুলিল্লাহ আর ওদিনকে দেখছি যে না ও যাই কিছু করুক দিলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কাঁদে এবং মক্কা মদিনার অনেক অনেক বড় বড় আপার লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালো ভালো মোটামুটি দেখলাম কয়েক বছরে ভালো হাত করে ফেলছে আলহামদুলিল্লাহ এইভাবেও খেদমত করুক দিনের কিন্তু ব্যবসা না করুক এমন ব্যবসা না করুক যে এই ব্যবসায় জাহান্নামের দিকে নিয়ে যায় আপনাদের সন্তান আর কিছু না করুক আমি ইলিয়াস রহমান জিহাদি যেটা না পারছি সেটা ও পারছে যদি কোন কেমনে ও বছরের ভিতরে 6-7 মাস মক্কা মদিনায় থাকে আমি তো পারি না আমি বক্তা পারি না অতএব আমি শিল্পপতি পারি না ইচ্ছা করলে মক্কা মদিনায় যে তুমি থাকতে পারবা না আরে আল্লাহ ওইভাবে কবুল করছে কথা বলেন না কেন যেই দেশে আমার নবী জন্ম নিছে যেই দেশে আবু বকর জন্ম নিছে ওই জায়গায় বছরকে বছর পড়ে থাকা এটা ভাগ্যের ব্যাপার অতএব দোয়া করি আপনাদের এলাকার সন্তান ও যখন দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওর জন্য দোয়া করে যাই আল্লাহ যেন ওকে কবুল করে জোর কানা আমিন এবং সবচেয়ে বেশি কি জানেন ও আমার মসজিদটা দেখতে গেছে ভাই আমি একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন আমার মসজিদে আমার মক্কা অনেক সহযোগিতা করে অনেক সম্মান করছে মক্কা মদিনায় আল্লাহর ব্যবসায় তুমি বরকত দান করো এই সারোয়ার ওর মায়ের জন্য বাবার জন্য অনেক কাঁদছে আমি যতগুলো মাহফিল করছি ও খালি দোয়ার আগেই বলতো যে আমার আব্বা লেগে দোয়া করেন আমার আব্বা অসুস্থ আব্বা মারা গেছে আরে এখন বুঝবি বাপ কি জিনিস এখন বুঝবি বাপ কি জিনিস অতএব দাদা ভাই এই যে সারোয়ার যে আমার মসজিদ 2000 টাকা দিয়েছে এটা আমারে দেয় নাই কিন্তু এটা আমার মসজিদে দিছে আর আমি এদের কাছে চাইও নাই কথা বলেন না কেন যেটা দেখবেন মনের থেকে সেটা 100 টাকা হোক যে দিবে ওর দান ডাইরেক্ট কবুল হবে আল্লাহ তাআলা সারোয়ারের বাবাকে মাফ করে দিক এর বাবা অসুস্থ আর মা অসুস্থ আল্লাহ সুস্থ করুক জোর করে আমিন আর মা গত বছর আপনার মসজিদে যা দিয়েছি এবারেও দিলেন দোয়া চাই আল্লাহ কবুল করুক জোর করে আমিন আল্লাহ তাআলা আপনি সবাইকে কবুল করেন ভাই আমার মসজিদ 4 কোটি টাকা খরচ করছে আলহামদুলিল্লাহ দেখে আসবেন দুই রাকাত নামাজ পড়ে আসবেন একজন আলেম বাংলাদেশের নিজের অর্থায়নে আল্লাহর একটা ঘর করছি দেখার মতো আপনি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর আল্লাহ আমারে দিয়ে করাইছে কিচ্ছু চাই না দোয়া চাই আল্লাহ আমার এই মসজিদের যা কিছু আমি খরচা করছি ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্রদের জন্য আমি তোমার কাছে সবর্দ করলাম আমার এই মসজিদের খাতিরে ওদেরকে তুমি মাফ করে দিও তুমি না কইছো যে মসজিদ বানাই দেবে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব আল্লাহ আমি ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওদের জন্য তোমার ঘরটা সবর্দ করলাম তুমি ওদেরকে এই রসিলে মাফ করে দিও ইনশাআল্লাহ তাআলা যারা আমার মসজিদ না দেখে একজন বক্তা মানুষ জালোকাঠি অত্যন্ত আর কণ্ঠে আল্লাহ অনেক অনেক জাদু দিছে আল্লাহর কণ্ঠকে আরো তারান্বিত করে দাও এবং অনেক উলামা ইকরাম এখানে আছে চোখের পানি ফেলছে আমি গুনাহগারের কথায় আল্লাহ যেন তাদের সবার কণ্ঠকে সতেজ রাখে সুস্থ রাখে এই সারিনা সব দুহারি সবার জন্য দোয়া রইল আপনাদের জন্য দোয়া রইল বৃষ্টির মধ্যে আসছেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن شاء الله شبايا مازن دعا كورين آميو دعا كوري بيچه تک لابار دیکھا ہوئے إن شاء الله مزاري تو اپنے کو دعوات دي سي زانواري تي زانواري تي جو دعوار محافل كوري آبار دیکھا ہوئے إن شاء مورے گلے دیکھا ہوئے کیا مطر مٹھے اللہ زنو مدر شبائي کے ایک شت نازد دیا دے زرکن آمین আমার মসজিদ না দেখে যারা দান করছেন সেটা 10 টাকা হোক আর 100 টাকা হোক আল্লাহ যেন সবাইকে maaf করে দেয় আমার পরে কেউ বেজান না তো আল্লাহ আমার আলেম ভাইদেরকে আপনি maaf করে দেন আল্লাহ যারা কারাবন্দী অনেক আলেম এখনো ভিতরে আছে বিশেষ করে মাদানী নগরের একজন আলেম ভিতরে আছে এই 15 16 বছর ধরে আল্লাহর বান্দা ভিতরে মাদানী নগরের শিক্ষক কোন অপরাধে কোন জালিমে কেন যে তারে আটকায় রাখছে জানি না আল্লাহ প্রত্যেকটা আলেম যারা ওই আয়না ঘর নামে শয়তানি ঘর নামে যারা অত্যাচারিত অতিষ্ঠ হয়েছিল আল্লাহ তাদেরকে আপনি সেহাতে তাইয়্যবা দান করেন যারা কারাবন্দী আলেম ছিল আপনারা জানেন না খবর লয়ে দেখেন আমরা বক্তা আমরা জানি তাদের চোখের পানি এখনো মুছেন এখনো ঠিকমতো রুকু করতে পারে না এই যে মামুনুল হক দেখেন মসজিদ নববীতে সিয়ারে বইয়ে রইছে তাকরা যুবক ছিল মামুন অতএব আপনি ভাইবেন না আলেম উলামার নিয়ে ওখানে সুমা দিছে এই মাজারিকে চোখ বাইন্দা বলে কয়দিন ওরে খালি ওই যে কাতি মাইশা কি কমু চোখ বাইন্দা যেমনে ফিডাইছো আমারে একদিন কয় ভাই এ তো লজ্জা করে কোন জানা আমারে কি কিট কলে কি দিছে পিটাইছে এটা তো কারোর কাছে যারা মার খাইছে একজনের বাইরে কয় না লজ্জা কয় না আল্লাহ যারা আলেমদের অত্যাচার করছে আলেমদের চোখের পানির কারণে এই জালিমের বিচার হয়েছে খালি ছাত্র গবেষণা মা আন্দোলন হয় নাই মিয়া আলেমদের চোখের পানিতে হইছে অতএব যে কোন ওসিলায় আল্লাহ পাক আলেমদেরকে এক করে দিক এবং অন্তত একবার হলো আলেমদের হাতে আল্লাহ একবার ক্ষমতা দিয়ে দেন আমিন আমিন দেই না কি করে আলেমরা কি বলেন আল্লাহ সবাইকে কবুল করেন আসেন জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুব ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم مدر دعا করে দেখুন কথা আছে তোমার আব্বা কই আব্বা দোয়া করি ওনার একটা ছেলে আছে মাহিম নাম না মোহিন জহির মোহিন এরা মাশাআল্লাহ হাজীদের অনেক খেদমত করে আলহামদুলিল্লাহ ভাই হাজীদের খেদমত করাতে সহজ না আর হাজীদের খেদমতের বরকতে দেখবেন অরাই নশিন্দের ভিতরে একদিন আল্লাহ ওদেরকে অনেক উপরে নিয়ে যাবে এরা তো আলেম না আল্লাহ আরাফাতের বাবাকে তুমি মাফ করে দাও সন্তানরা বাবা বাবাকে অনেক কাঁদছে আল্লাহ সন্তানের চোখের পানি খাতিরে বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দেয় আমি যেরকম সারা জীবন মা মা কয়ে কাঁদলাম যার মা নাই ও বুঝে মা কি জিনিস যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস যার সন্তান নাই সে বুঝে সন্তান কি জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে সবাইকে সবাই মাফ করে দিবেন এই দুনিয়া থাকার আর হুজুরের বিরুদ্ধে এক পীর আর এক পীরের বিরুদ্ধে তবে শুনেন বাংলাদেশে হক্কানি উলামা একরাম কোনোদিন কোনো ফাসেক ফুজ্জারের সাথে আপোষ করে না ঠিক এই যে গরম সুন্নি মিডিয়া সুন্নি এই সুন্নিগো বিরুদ্ধে হক্কানি আলেম উলামা কোনোদিন তাকে ছাড় দেবে না কারণ অগো বিরুদ্ধে কথা বলা হক্কানি আলেম উলামার দায়িত্ব এবং ফরজ ওদেরকে জাতিকে জাতিকে সজাগ করা প্রত্যেকটা হক্কানি আলেমদের জন্য কর্তব্য সবাই দোয়া করেন আল্লাহ সব ঘরনার আলেমকে বর্তমানে এক করে দিক কোন ভেদাভেদ যেন না থাকে কোন ভেদাভেদ দরকার নাই সব এখন এক হয়ে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই এক করে দিক আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এ প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা
আমি কল্পনাও করি নাই আমার কলিজার টুকরা ভাইরা রাত 11টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো আল্লাহ এর ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারতো মালি হেরা বৃষ্টির মধ্যে বসার জায়গা নাই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে এদের মনে কার কি অসুবিধা আমি জানি না গো কি জানি ছাত্র বৈষম্য আন্দোলনে কার জানো ভাই মারা গেছে সন্তান মারা গেছে কার জানো বন্ধু মারা গেছে এই মাহফিলে বসে আছে অথবা নসিন্দের জমিনে ঘরে বসে মা কান্তাছে সন্তানের কথা মনে করে মালিক রে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও যাদের কানে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানু মা নাই গো কার জানু বাবা নাই বাসায় যাইয়া বাপ কয়া ডাক দিলে আব্বা বুকে টেনে নিত মা খাবারের প্লেটটা হাতে দিয়া বলতো বাবা তুই মনে হয় দুই দিন ধরে পেট ভরে খাস নাই এখন বাসায় যাই কেউ তো একবার বলে না বাবা কোথায় খাইছোর কোথায় থাকোস আল্লাহ মাহফিলের মাঝখানে বসে আলেম ওলামা কান্দে যুবকরা কান্দে ফাহিম নামে যুবকটার বাবাটা নাই সারোয়ারের বাপ নাই গো রমজানেও বাবার জন্য বারবার প্রত্যেকটা মোনাজাতে দোয়া চাইল আজকর বাবা নাই আল্লাহ তাওরের ভাই নাই মাজারি সাহেবের মা অসুস্থ আর বাবা অসুস্থ আর দুইটা ভাই মক্কা মদিনায় হাজিদের খেদমত করে ওদের তুমি দেখে রাখো রমজানে যখন মক্কায় ছিলাম এ মুহিন অনেক খেদমত করছে বলে হুজুর শুধু একমাত্র আলেম আপনি এই জন্য আমি আপনার ভক্ত আমার অল ফ্যামিলি আপনার ভক্ত আমার মা বাবা আপনার ভক্ত এই মক্কায় যদি আপনার খেদমত করি একদিন খেদমত করলে 100,000 দিনের সওয়াব পেয়ে যাব এই আশায় আপনার খেদমত করি আপনার পিছনে ঘুরি রাত কে রাত ছেলেটা আমার খেদমত করছে তুমি ওরে কবুল করে নিও আর দুটি ছেলেকে হক্কানে আলেম বানায় দিও আল্লাহ মাজারির ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও আর বাবা মারে তুমি সেহাতে তৈবা দান কইরো আল্লাহ আর ইমানে আমলে হেলেমে এলেমে সর্বদিকে সদা সর্বদাই তুমি হেফাজত করিও আল্লাহ একটা কথা বলে যাই যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা অসুস্থ এই হসপিটালে আছে ওদেরকে তুমি দেখে রাখো ওদের কুদরতি হাতে তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ স্টেজ ওঠার আগে অনেক ছেলে আমারে দেখাইলো হুজুর এখানে আমার গুলি লাগছে অনেক ছেলে বলল এখানে আসার আগে হুজুর আমিও আন্দোলনে গুলি খাইছি আল্লাহ এমনি করে আরো যারা গুলি ভিতরে নিয়ে ঘুরতাছে আল্লাহ তুমি তাদের মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ হসপিটালে ভিড়ে পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ যারা চলে গেছে কবরে তাদের শাহাদাতের সুদা পান করায়া দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় প্রবাসী ভাইদেরকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ মাহফিলে বক্তা শ্রোতা সমস্ত আলেম ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ খাস করে এলাকার অনেক কবরবাসী আজকে কবরে এলাকার অনেক তোমার মুরব্বীরা তোমার কলিজার টুকরা বান্দারা কবরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাজারে দাদা দাদি নানা নানি যারাই কবরে তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই মাহফিলটা আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিয়েন আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ সদা সর্বদা এদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন তোমার যেই বান্দিরা পাক করে খাওয়াইছে তাদের হাতের মধ্যে বরকত দান করেন আলেম ওলামার সবাই খাওয়াইতেও পারে না আলেমরে সবাই হাদিয়াও দিতে পারে না সবার পকেটের টাকা মসজিদ মাসে দান হয় না আল্লাহ মাজারির মাদ্রাসা তুমি কবুল করে নাও ওর মাদ্রাসায় যারা দান করে সদা সর্বদা ভালো রাখবা সুস্থ রাখবা আল্লাহ আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র দ্রব্য মূল্যের যে দাম
মাদ্রাসা চালানো অনেক কষ্ট বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা চালানো কষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তুমি কওমি মাদ্রাসাগুলো হেফাজত করো আল্লাহ যেই মাদ্রাসা ইতিমখানা আছে বোর্ডিং আছে লিল্লা বোর্ডিং আল্লাহ ওই মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন আমাদের সবাইকে দুই হাত ভরে ইতিমখানায় দান করার তৌফিক দান করেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا ماهم برحمتك ارحم الراحمين আসেন যারা মুসাফা করবেন একদিকে আসবেন একদিকে যাবেন খবরদার কেউ রে কেউ কষ্ট দিবেন না সবাই মা যেই ছাত্ররা আন্দোলন করে শহীদ হলো এই নরসিংদী জেলার মধ্যে মনে হয় 24 জন না কতজন শহীদ হয়েছে 24 জন বাংলাদেশের ভিতরে এই নরসিংদী জেলায় এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটাইছে এটা বাংলাদেশের স্বাধীনতার পরে সাহস পায় তাহলে বোঝা গেছে যে কলিজা দের হাত লম্বা এরা জেলের দ্বারা ভাইয়া কয়েকশো কত আষ্টশো আষ্টশো ছাব্বিশ জন লোকরে আপনারা তাহলে বোঝা গেল আপনারা এত শক্তিশালী আমার মনে হয় জ্বরের চাইতে বেশি শক্তিশালী আপনারা আল্লাহ পাকের শুকর যে ছাত্র বৈষম্য আন্দোলনে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এদের মনে কোনো আশা ছিল না আল্লাহ এদের মনে কোনো আশা ছিল না ক্ষমতার কোনো লোভ ছিল না ওদের বৈষম্যতা দূর করার জন্য কারণ রাজাকারদের ছেলেরাই মুক্তিযোদ্ধার ছেলেরাই তারা অগ্রাধিকার পাবে আর আমরা যারা আছি পাবো না এটাকে দূর করার জন্য সামাজিক বৈষম্যতা দূর করার জন্য এরা আন্দোলন করেছিল কিন্তু আন্দোলন করে আজকে ওরা কবরে চলে গেছে আল্লাহ ওদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাকে মন খারাপ মুন্ডা ভালো আছে তো যে আল্লাহ আপনাকে আমাকে বৃষ্টি বিদ্যে ওয়াজ শোনার এবং ওয়াজ করার মতো যোগ্যতা দান করেছেন ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না ঠিক না ভাই ঠিক এমনই মায়ের সন্তান যেই মা আপনাকে হয়তো পেটে রেখে তাসবি করেছিল প্রচন্ড বৃষ্টির ভিতরে আপনারা এই মাহফিলে বসে থাকতেন না কারণ মাজারুল ইসলাম মাজারে আপনাদেরকে এখানে খাবারের কোনো ব্যবস্থা করে নাই একমাত্র জান্নাতের খাবারে আশায় বসে আছেন বলেন তো দেখি আলহামদুলিল্লাহ মুসলমানের সবচেয়ে বড় ভিটামিন শব্দটার নাম হলো আল্লাহু আকবার আসলে আমাদের কাছে যদি আমরা দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশের মানুষ লাভ না দেখলে লাভ দেয় না ক্ষমতায় ছিল যখন তাকে প্রতিদিন প্রতি রাত্রে ডে নাইটে 500 করে নোট দিত অনেক নেতার পিছনে ঘুরছে কথা আসতে কইলে বোবো হইয়া মরবে ঠিক না বেটি 500 করে নোট দিছে শেখ মুজিবুর রহমানের ছবিওয়ালা নেতার পিছনে ঘুরছে দেখেন আজকে নেতারাও পালানো কর্মীরাও পালানো আর আমরা যারা দুনিয়া নেতার পিছনে ঘুরি নাই বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ নেতার পিছনে আমরা ঘুরেছি নবীর বিরুদ্ধে কথা বললেই অগ্নিগিরির মতো ঝাঁপায়া পড়েছি আমার নবীকে গালি দিলে ওর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে রাস্তায় নেমে গিয়েছি এদের কোনো ভয় নাই ঠিক না ভাই এই যে আমরা ওলামা ইকরাম যারা মাঠে আছি এখনো বাংলাদেশের অনেক আলেমদেরকে নিরঅপরাধ হিসাবে জেলখানায় ঢুকাইছিল হাসিনা সরকার ঢুকাইছিল না এদের টিটু টিপে এদের কণ্ঠনালীকে টিপে ধরে কোরআনের কথাগুলোকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য পাইতারা চালাইছিল পারে নাই ঠিক না ভাই আলেমদের সাথে যারাই লড়বে ওরাই মরবে আইজ হোক আল কাল হোক মরতে হবে 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 কোনো সম্ভব নাই মোদী সরকারকে বলবো আপনি বিশ্ব মানবতার পুরোহিত ওই আকাডা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে
ওরে অ্যারেস্ট করছেন আমরা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান খুশি হয়েছে ওরে তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠে